আসসালামু আলাইকুম। ব্রিটিশ সেনাপ্রধান পশ্চিমা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবানদের সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য। $1 ট্রিলিয়ন মূল্যের তামার খনির উপর বসে আছে তালেবানরা। কাবুল পতন নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে মিত্র দেশগুলোর টানাপোড়েন। তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা ও কূটনীতির গুরুত্বপূর্ণ কিছু খবর। ব্রিটিশ সেনাপ্রধান নিক কার্টার বিশ্ব নেতৃবৃন্দের প্রতি ব্যতিক্রমী এক আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের উচিত তালেবানদের নতুন একটি সরকার গঠনের সুযোগ দেয়া। তার মতে, এবারে তালেবান আগের তালেবানদের থেকে ভিন্ন হতে পারে। পশ্চিমা বিশ্ব থেকে যে বিদ্রোহীদের দশকের পর দশক থেকে জঙ্গি বলা হচ্ছে, তারা এবার অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন নিক কার্টার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যতিক্রমী এ বক্তব্য দিলেন ব্রিটিশ সেনাপ্রধান। সেনাপ্রধান নিক কার্টার বলেছেন, তালেবানদের নিয়ে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। তালেবানদের যেসব নেতা গত ২০ বছর ধরে লুকিয়েছিল, এবার তারা নিজেদের ইসলামী আন্দোলনের কর্মকর্তা হিসেবে সামনে হাজির করবেন। কার্টার বলেন, ১৮ আগস্ট তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে কথা বলেছেন। তিনি তালেবানদের সাথে বৈঠকে বসবেন। বিবিসিকে কার্টার বলেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে উত্তেজনা সামলাতে হবে, তাদেরকে নিজেদের প্রমাণের সুযোগ দিতে হবে। হতে পারে এ তালেবান হবে ভিন্ন তালেবান, যাদেরকে মানুষ ১৯৯০ সালের পর থেকে মনে রেখেছে। কার্টার বলেন, আমাদের মনে রাখতে হবে তালেবানরা সবাই সমগোত্রীয় লোকদের কোনো সংগঠন নয়। সারা দেশের বিভিন্ন উপজাতীয় গ্রুপ থেকে তারা এসেছে, তারা পশতুন মূল্যবোধকে ধারণ করে। নিক বলেছেন, কাবুল দখলের পর এখন পর্যন্ত তাদের কার্যক্রম এবং কথাবার্তা থেকে এটি পরিষ্কার যে তারা আগের তুলনায় ভিন্ন হবে, তারা আগের মতো নয়। তবে ব্রিটিশ আর্মির সাবেক মেজর জেনারেল কার্লি হারবার্ট ব্রিটিশ সেনাপ্রধানের বক্তব্যের বিরোধিতা করে বলেন, মানুষকে এই সুন্দর কথায় ভোলালে চলবে না। স্কাই নিউজকে তিনি বলেন, তালেবানরা জোর করে ক্ষমতা দখল করেছে, তাদের এখন দরকার আন্তর্জাতিক স্বীকৃতি, আর সেজন্য তারা মরিয়া, সেজন্য তারা নারীর সম অধিকার নিয়ে মন ভুলানো কথা বলছে, তারা সময় নিচ্ছে, অপেক্ষা করছে কাবুল থেকে সব বিদেশি সৈন্য, সাংবাদিক ও বিদেশি নাগরিক চলে যাওয়ার, তারপর তারা শুরু করবে রক্তপাত। তবে তালেবানদের প্রতি পশ্চিমা বিশ্বে তীব্র নেতিবাচক মনোভাবের মধ্যে ব্রিটিশ সেনাপ্রধানের এমন বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন। আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তার ইউরোপীয় মিত্র সহ অন্যান্য মিত্র দেশগুলোর সাথে টানাপোড়েন শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো মনে করছে, যুক্তরাষ্ট্রের ভুলের কারণে চীন ও রাশিয়ার কবলে পড়তে যাচ্ছে আফগানিস্তান। তাদের কপালে জুটেছে পরাজয়ের গ্লানি। চীন এবং রাশিয়া এখন উঁচু গলায় যুক্তরাষ্ট্রের মিত্রদের বলছে, এই তোমাদের পার্টনার তোমাদেরকে এভাবে ডুবিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো নির্ভরযোগ্য মিত্র নয়। আফগানিস্তান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতার উপর একটি বড় আঘাত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঘটনাকে প্রচারণার কাজে ব্যবহার করতে পারে চীন এবং রাশিয়া। ক্ষমতা গ্রহণের পর প্রতিটি বিদেশ সফরে বাইডেন বলতেন, আমেরিকা ইজ ব্যাক। তার এ বক্তব্যে আমেরিকার মিত্র দেশগুলো আশ্বস্ত হয়েছিল, হয়তো ট্রাম্প প্রশাসনের সময় তাদের সাথে যে দূরত্ব তৈরি হয়েছে এবার তা দূর হবে। আফগানিস্তানে অবমাননাকর পরিস্থিতিতে তারা নতুন করে বুঝতে পেরেছে, আমেরিকা ইজ নট ব্যাক। আফগানিস্তান বিষয়ে ইউরোপে যুক্তরাষ্ট্রের ন্যাটোর প্রায় সব মিত্র দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির বিষয়ে উদ্বিগ্ন। তারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারছে না। তাদের মতে, যুক্তরাষ্ট্রের ভুলের কারণে আফগানিস্তান এখন চীন ও রাশিয়ার কবলে পড়তে যাচ্ছে। আফগানিস্তানের ২০ বছর যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করার পর এখন যুক্তরাষ্ট্রের ভুল এক্সিট পলিসির কারণে কাবুলের ন্যাটো সদস্য দেশের সামরিক ও বেসামরিক নাগরিকদের জীবন হুমকির মুখে পড়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের এক্সিট প্ল্যানকে ভয়ানক হিসেবে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল। আর ব্রিটেন তো প্রকাশ্য বলে আসছে, তারা এই মুহূর্তে আফগানিস্তান ছেড়ে চলে আসার বিরোধী ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো অনেকদিন ধরেই ইউরোপীয় সিকিউরিটি পলিসিতে বলে আসছেন,
যুক্তরাষ্ট্র অতটা নির্ভরযোগ্য নয়। ন্যাটো সদস্যরা মনে করে যুক্তরাষ্ট্রের কারণে তারা আফগানিস্তান ছেড়ে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তু নিয়ে ইউরোপের ন্যাটো দেশগুলোর দুশ্চিন্তা বাড়ছে। যুক্তরাষ্ট্রের আর্মি সদস্যরাও রাতের অন্ধকারে বাতি নিভিয়ে কাউকে কোনো কিছু না বলে বাগরাম বিমান ঘাঁটি ছাড়া নিয়ে সমালোচনা হয়েছে। তাদের মতে যে কমান্ডাররা বীরত্বের সাথে আফগানিস্তানে লড়াই করেছে তাদের এভাবে ঘাঁটি ত্যাগ অপমানকর, ফলে শেষ মুহূর্তে কাবুলে সবার জীবন নিয়ে ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে। হেলিকপ্টারে করে কাবুল দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্ধার দৃশ্য ও দূতাবাসের সমস্ত ডকুমেন্ট ধ্বংসের ঘটনা সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত নেতিবাচক ইমেজ তৈরি করেছে। একে বিশ্ব আখ্যায়িত করেছে ভিয়েতনামের সাইগান পতনের সাথে। এদিকে আফগানিস্তানে শুরু হয়েছে সবার অংশগ্রহণে সরকার গঠনের কাজ, আর এর নেতৃত্বে রয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হচ্ছে আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের বর্তমান গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে। পাকিস্তানের লক্ষ্য আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি সরকার গঠন। এমনকি যারা একসময় ঘোর তালেবান বিরোধী ছিল, তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদেরও এ প্রক্রিয়ায় শরিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আফগানিস্তানের 90 দশকের অনেক ওয়ারলর্ড ইসলামাবাদে গেছেন। এর মধ্যে রয়েছে মাজারি শরীফের তাজিক নেতা আতা মোহাম্মদ নূরের ছেলে খালিদ নূর, পানশির উপত্যকার হাজারা নেতৃবৃন্দ এবং জমিয়ত ইসলামীর নেতৃবৃন্দ। এরা মূলত একসময় তালেবান বিরোধী লড়াইয়ে ছিল। এমনকি তালেবান নেতৃবৃন্দ বৈঠক করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে। তালেবানদের এ নমনীয় উদ্যোগে অনেকেই বিস্মিত। বিশেষজ্ঞদের মতে আফগানিস্তানে রয়েছে উপজাতিসহ বিভিন্ন জাতিগোষ্ঠী আর গোত্রবাদ বিরোধ। এক্ষেত্রে সবার অংশগ্রহণমূলক সরকার না হলে দেশটি আবারও গৃহযুদ্ধ আর অশান্তির কবলে পড়তে পারে। সেদিক বিবেচনায় তালেবানের এ ধরনের উদ্যোগ সফল হলে ভবিষ্যতে তা দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সাথে। 18 আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিন ধরে তিক্ত সম্পর্ক। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। এর মধ্যে এটি এখন পর্যন্ত দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে এরদোয়ান বলেছেন দুই নেতা তুরস্কে বিনিয়োগের ব্যাপারে আলোচনা করেছেন। আলোচনা সফল হলে সংযুক্ত আরব আমিরাত তুরস্কে ব্যাপক ভিত্তিক বিনিয়োগ করবে। এরদোয়ান বলেন তিনি সংযুক্ত আরব আমিরাতের মূল শাসক আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠকে বসতে রাজি আছেন। এরদোয়ান বলেন আমরা নিজেদের সমস্যা সরাসরি নিজেরা আলোচনা করেই সমাধান করতে চাই, সামনে আরও আলোচনা হবে। লিবিয়া সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে অনেকদিন ধরেই। কাতারের বিরুদ্ধে বিভিন্ন আরব দেশের পদক্ষেপের সময়ও তুরস্ক কাতারের পাশে ছিল। ভূমধ্য সাগর সীমানা বিতর্কে সংযুক্ত আরব আমিরাত অবস্থান নিয়েছে তুরস্কের বিরুদ্ধে আর গ্রিসের পক্ষে। তুরস্ক সম্প্রতি উদ্যোগ নিয়েছে মিশর সহ অন্যান্য যেসব দেশের সাথে দীর্ঘদিন তিক্ত সম্পর্ক রয়েছে তা কাটিয়ে উঠতে, তুরস্কের অর্থনীতির মন্দা অবস্থা কাটিয়ে উঠতে এরদোয়ান এই পদক্ষেপ নিচ্ছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।